সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের ভগ্নাংশের খেলা। এই অনুশীলনীর আমরা এখানে এগুলো সমাধান করব, এবং আমি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অত্যন্ত আনন্দ পাবে, এবং আনন্দের সাথে তোমরা এগুলো করতে পারবে, সহজে শিখতে পারবে। সেই সংক্রান্ত কৌশল টেকনিক ইনশাল্লাহ আলোচনা করব এখন। তো দেখো, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো এখানে আমাদেরকে বলছে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। তো এখানে তোমাদের যেটা করতে হবে, আগে আমরা গুনবো এখানে কয়টা ঘর আছে। রং 1, 2, 3, 4, 5, 6। তো এখানে আমাদের ক নাম্বারে 6টি ঘর আছে। আমরা তাহলে এখানে হর লিখবো 6, আর এখানে আমরা বলছি রং করা অংশগুলো, তাহলে রং করা অংশ হলো 1, 2, 3, 4। রং করা অংশ আছে 4, তাহলে আমরা এটা ভগ্নাংশ আকারে লিখবো 6 ভাগের 4। এখানে আবার আমরা দেখলাম ঘর আছে কয়টা, 1, 2, 3, 4, তাহলে 3 4 12। এখানে মোট ঘর আছে 12টি, আমরা হর লিখবো 12, আর লব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা রং করা অংশ পেলাম 9 ঘর, তো আমরা লব লিখবো 9, অর্থাৎ 12 ভাগের 9 আমরা এটা পেলাম। এখানে আবার আমরা দেখবো এখানে ঘর কয়টা আছে, 1, 2, 3, 4, 5। এখানে আমাদের 1, 2, 3, 4, 5, তার মানে এখানে আমাদের আড়াআড়ি এবং লম্বালম্বি 5টি 5টি করে ঘর আছে, তাহলে 5 5 25। আমাদের এখানে হর হবে 25, আর রং করা অংশ দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের রং করা অংশ ঘর পেলাম আমরা 9টি, অর্থাৎ লব হচ্ছে 9, 25 ভাগের 9। পরেরটি আমরা দেখতেছি, এখানে ঘর আছে 1, 2, 3, 4, 5, আর এদিকে আছে আড়াআড়ি ভাবে আছে 1, 2, 3, 4, তার মানে 4 5 20। আমাদের এখানে হর হচ্ছে 20, আর লব লিখবো আমরা রং করা অংশ দেখো কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমরা রং করা অংশ পেলাম 11টি ঘর, অর্থাৎ এখানে লব হচ্ছে 11। এরপরে আমরা দেখবো যে ও নাম্বার দেখো, এখানে আমাদের সহজ আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, এখানে 5টি ঘর আছে, আমরা হর লিখবো 5, আর রং করা অংশ আমরা দেখতে পাচ্ছি 2টি, 1, 2, লব লিখবো 2, তার মানে আমরা এখানে পেলাম 5 ভাগের 2 ভগ্নাংশ পেলাম। এখানে আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি আছে ঘর, তার মানে আমরা এখানে হর লিখবো 6, রং করা অংশ হলো 1, 2, 3, রং করা অংশ পেলাম আমরা 3টি, অর্থাৎ 6 ভাগের 3 আমরা ভগ্নাংশ পেলাম। এখানে শেষেরটি হচ্ছে ঘর হচ্ছে 1, 2, 3, 4, 5, আর আড়াআড়ি ভাবে কটা আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমাদের 5 6 30, আমাদের এখানে হর হচ্ছে 30, আর লব হচ্ছে দেখো রং করা অংশ হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমরা এখানে 14টি ঘর পেয়েছি, অর্থাৎ লব হবে এখানে 14, তো আমরা ভগ্নাংশ করলাম 30 ভাগের 14। তো প্রিয় শিক্ষক, আসলে এগুলো দেওয়া হয়েছে তোমরা যেন আনন্দের সাথে ভগ্নাংশের হর এবং লব চিনতে পারো, এবং তোমরা এটা সহজে লিখতে পারো, এবং এই বিষয়গুলো তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে, সামষ্টিক মূল্যায়ন যখন হবে মূল্যায়নের ক্ষেত্রে এগুলো তোমাদের করতে হবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে। সবার সুস্থ থেকে পড়তে, সবাইকে ধন্যবাদ।